নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, আমার টালির পাইলেন পর্যন্ত কিভাবে জল উঠে গেছে, আর এই যে জবা গাছে উঠে গেছে একদম পুঁই গাছ, আর এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে। তো ওই যে প্রত্যেক দিনের মতো আমি আমার বাইরটা একটু আপনাদের সবাইকে দেখিয়ে দিই, তো রান্নাঘরের বাইরটা। এবার চলুন রান্নার দিকে যাই। আজকে আমার রেসিপি হবে বিউলির ডাল। এইগুলো যে ডালে আমরা বড়ি দিই না, সেই ডালটা, সেই বিউলির ডাল এই যে নিয়ে নিয়েছি। বিউলির ডালটা এবার আমি ভেজে নিচ্ছি। এই যে বিউলির ডালটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াতে একটু হালকা করে ভেজে নেব, মুগ ডালের মতো অতখানি না, তবুও একটু হালকা করে ভেজে নিলে এর স্বাদটা খুব অপূর্ব হয়। বাস, আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়ে ডালটা ধুয়ে নেব। এবার কুকার বসিয়ে জল দিয়ে দিলাম, আর এতেই কিন্তু বিউলির ডালটা সেদ্ধ করব। 4-5টা সিটি, তাতে যদি না হয় আর একটা সিটি আপনি দেখে নেবেন। কারণ বলছি যে এতে কুকারেই এটা ভালো, না হলে এমনি সেদ্ধ করতে প্রচণ্ড সময় লাগবে, তাই কুকারেই সবাই সেদ্ধ করে নেবে। এবার আমি কিছুটা মৌরি বেটে নিচ্ছি। এটাকে আমাদের এখানে বলে পান মৌরি, হিন্দিতে সব বলে। তো এই যে পান মৌরিটা আমি বেটে নিচ্ছি। দেখুন বন্ধু, ঠিক এই রকম সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না, তাহলে একদম গলে যাবে, ডালটা ভালো লাগবে না। তাহলে এবার এইভাবে সেদ্ধ হয়ে গেল আমার, ঠিক 5টা সিটিতে কিন্তু এইভাবে সেদ্ধ হয়েছে। এইও চলে বন্ধু সব সময় আমার রান্নাঘরে। দেখুন এইসব পুরনো গান কোথায় হারিয়ে গেছে। এইবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন হলুদ, এটা আদা বাটা, আর এটা ওই যে মৌরিটা বেটে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, দুটো তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা, আর নুন আর চিনি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা, এই যে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, কাঁচা লঙ্কাটাও আমি এবার দিয়ে দিলাম। এইবার আমি জলে গুলে হলুদটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি সেদ্ধ করা বিউলির ডালটা ঢেলে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অবশ্যই মিষ্টি, চিনি তো দিতেই হবে। এটা বরাবরই আমি যেমন বলি বন্ধু, যে আপনারা আপনাদের কতটা মিষ্টি প্রয়োজন হবে সেই মতো বুঝে আপনারা মিষ্টিটা দেবেন। কিছু দেওয়া শেষ, এবারে আদা বাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি মৌরি। মৌরি বাটাটা বিউলির ডালে খুব ভালো হয়, তাই মৌরি আর আদাটা, আমি আদাটা আলাদা করে বাটলাম, আপনারা মৌরি আদা একসঙ্গে বেটে নেবেন। বাস, ফুটে উঠলেই আমার ডাল কিন্তু বিউলির ডাল একদম কমপ্লিট। এবার আমার বিউলির ডালটা আমি ঢেলে নিচ্ছি। এতে যে মৌরি থাকে না, মৌরি আর আদা বাটা, তার একটা মিষ্টি গন্ধ, তাই এতে হিং বা এ অন্য কোনো জিনিস এতে ভালো লাগে না। ঘি, হিং, এগুলো ঠিক আমি পছন্দ করি না, আপনারা কে পছন্দ করেন কি না সেটা বলবেন। আমি এইভাবে করি, তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, মৌরিটা অবশ্যই দেবেন। তো আজ আমার হয়ে গেল বিউলির ডাল অনন্য স্বাদে, সঙ্গে একটু আলু পোস্ত, আর কি চাই। তাহলে বন্ধু হয়ে গেল আমার বিউলির ডাল। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর এসেছে একদম দোরগোড়ায়। তো সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকে বিউলির ডাল রেসিপি শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ কণিকা দি আজকের মতো বিদায় নিচ্ছি।